হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। বরাবরের মতো আজও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে রিকোয়েস্টের একটা ভিডিও। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাইয়া মোবাইল থেকে আইপি সেট আপ করে কীভাবে সার্ভিস সাইডে কাজ করা যায়। তো আজকের ভিডিওটা মোবাইল ইউজারদের জন্যে যারা মোবাইল আইপি সেট আপ করে কাজ করতে চান। তো ভিডিওটা স্টার্ট করার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নেই, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা পিসির মতো মোবাইলে ও ফায়ারফক্স দিয়ে আইপি সেট আপ করে কাজ করব। তো আপনারা ফায়ারফক্সটা ডাউনলোড করে নেবেন। এই হচ্ছে আমার ফায়ারফক্স, আমি ফায়ারফক্সটা ওপেন করলাম। আইপি সেট আপ করার জন্যে প্রথমে আপনারা অ্যাড্রেস বারে লিখবেন অ্যাবাউট, এরপর একটা ইস্টু, এরপরে হচ্ছে কনফিগ। অ্যাবাউট ইস্টু কনফিগ, এরপরে গো করে দেন। এখন আপনারা এরকম দেখতে পাবেন, আর উপরে একটা সার্চ বাটন আছে, সেই সার্চে ক্লিক করবেন। আর এখানে টাইপ করেন প্রক্সি। প্রক্সি লিখে সার্চ করার পরে নিচের দিকে চলে যান। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক ডট প্রক্সি ডট এইচটিটিপি। আপনার আইপিটা যদি এইচটিটিপি হয় সেক্ষেত্রে এখানে প্রক্সিটা দিবেন। আর নেটওয়ার্ক ডট প্রক্সি ডট এইচটিটিপি পোর্ট, আর এখানে পোর্টটা দিবেন। আমরা সবাই জানি একটা আইপির দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রক্সি আর একটা হচ্ছে পোর্ট। তো প্রক্সিটা এখানে দিবেন আর পোর্টটা দিবেন এখানে। তো মোবাইলে সক্স আইপি ইউজ করে এই কাজ করা বেটার। তো আমি আপনাদের সক্সটাই দেখাচ্ছি, সক্স 5। তো একটু নিচের দিকে চলে যান, করার পরে এখানে প্রক্সিটা দিয়ে দেন। আমার কপি করা ছিল, ওইটা আমি জাস্ট পেস্ট করে দিই। তো এখানে আমি ফুল আইপিটা পেস্ট করলাম, এখান থেকে পোর্টটা কেটে দিই আমরা। এখানে শুধুমাত্র প্রক্সিটা হবে। তো 173.244.200.158, এটা হচ্ছে প্রক্সি। আর এখানে আমরা পোর্টটা পেস্ট করে দিই পোর্টের জায়গায়। এখান থেকে প্রক্সিটা কেটে দিলাম, শুধুমাত্র পোর্ট থাকবে এখানে। আমাদের পোর্ট হচ্ছে 43083। আমি আবারও বলি, নেটওয়ার্ক ডট প্রক্সি ডট সক্স, এখানে আপনারা প্রক্সিটা দিবেন আর নিচেরটায় পোর্টের জায়গায় পোর্ট দিবেন। তো দেওয়ার পরে আরেকটু নিচের দিকে যান, যাওয়ার পরে দেখেন নেটওয়ার্ক ডট প্রক্সি ডট সক্স রিমোট ডিএনএস, এটা যদি ফলস থাকে তাহলে সেটা ট্রু করে দিবেন। এখানে টগলে ক্লিক করে এটা ট্রু করে দেন। এরপর আরেকটু নিচের দিকে যান, আর এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক ডট প্রক্সি ডট টাইপ, এটা 5 আছে, এটা 1 করে দিবেন। তো সেটিংস আইপি সেট আপ করা ডান। তো আইপি সেট আপ করা হয়ে গেছে আমাদের। এখন আমাদের কিছু কাজ আছে, সার্ভিস স্টার্ট করার আগে এই কাজগুলো অবশ্যই করতে হবে। প্রথমে চলে যান ব্রাউজারের সেটিংসে, এখানে 3 ডটে ক্লিক করেন, আর এখান থেকে সেটিংস, যাওয়ার পরে এখানে প্রাইভেসি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এতে ক্লিক করবেন। এখান থেকে ডো নট ট্র্যাক, এটা অন করে দিবেন। এরপরে হচ্ছে ট্র্যাকিং প্রোটেকশন, এটা অ্যানাবল করে দিবেন। এরপরে নিচের দিকে ক্লিন প্রাইভেট ডাটা, এতে ক্লিক করবেন। করার পরে এখানে সবগুলো টিক মার্ক করে দিবেন। আপনি যখন সার্ভিস সাইডে কাজ করবেন, করার পরে ব্রাউজারটা ক্লোজ করবেন, তখন অটোমেটিক হিস্টোরি ক্লিন হয়ে যাবে। তো সার্ভিস সাইডে কাজ করতে গেলে ক্লিন করে কাজ করাই বেটার।
সেই জন্য অবশ্যই এটা করবেন। এটা সেট করে দিলাম। এখন ব্রাউজারের সেটিংসের কাজ শেষ। এখন আমরা আইপিটা চেক করি। তো একটা ওয়েবসাইটে চলে গেলাম। প্রথমে এই ওয়েবসাইটটা চেক করবেন, hoor.net। এটা হচ্ছে আইপি চেকের ওয়েবসাইট। তো এখানে আপনার আইপিটা দেখতে পাচ্ছেন, 72.220.227.117। এটা হচ্ছে আমাদের আইপি। আর সাইডে দেখেন ইউএস এর ফ্ল্যাগ, তার মানে আমাদের আইপি সেট আপ হয়ে গেছে। যেহেতু আইপি সেট আপ হয়ে গেছে, সো এখন আমরা চেক করবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এর জন্য একটু নিচের দিকে যাই আমরা। এখানে একটা জিনিস দেখেন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিএনএস। অনেক সময় এখানে উল্টাপাল্টা ফ্ল্যাগ শো করে। সাইডে আপনারা ইউএস এর ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন। অনেক সময় এখানে বাংলাদেশ, জাপান, অনেক কান্ট্রির ফ্ল্যাগ শো করে। তো তখন আপনারা ভুলেও কাজ করবেন না, তখন আপনি কাজ করলেই আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এখানে আমাদের ডিএনএস ঠিক আছে ইউএসএ, সো এখানে আমাদের কিছু করতে হবে না। তো একটু নিচের দিকে যান। যাওয়ার পরে এখানে দেখেন ইউর ডিস গোয়েস 90%। এটা আমাদের 100% করে কাজ করতে হবে। তো নিচে একটু যদি দেখেন সিস্টেম টাইম ডিফারেন্ট, তার মানে টাইম ডিফারেন্টের জন্যে আমাদের 10% কম আছে। তো এটা আমরা ঠিক করে নিব টাইমটা। তো টাইমটা ঠিক করার জন্য একটু নিচের দিকে যাই। এখানে আপনি আপনার আইপি লোকেশন দেখতে পাবেন। আর একটু নিচের দিকে এখানে টাইমটা দেখতে পাচ্ছেন, লোকালে যে টাইমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আইপি টাইম। আর সিস্টেমে যে টাইমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মোবাইল টাইম, GMT+6, তার মানে বাংলাদেশি টাইম, GMT-7, PDT, ওইটা হচ্ছে ইউএসএ টাইম। এখন আমরা আমাদের মোবাইলের টাইমটা ইউএসএ টাইমে কনভার্ট করব। এর জন্য মোবাইলের সেটিংসে চলে গেলাম। এখান থেকে আমরা টাইমটা ঠিক করব। এক এক ফোনে এক এক জায়গায় অপশন থাকতে পারে টাইম ঠিক করার, যার যার মোবাইল থেকে টাইমটা বের করে নেবেন। তো আমি নিচের দিকে গেলাম, এখানে সিস্টেমে আমার টাইম আছে। তো আমি সিস্টেমে গেলাম, যাওয়ার পরে ডেট অ্যান্ড টাইম এটায় গেলাম। এখান থেকে অটোমেটিক টাইম জোন এটা অফ করে দিলাম। এরপরে সিলেক্ট টাইম জোন, এরপরে এখানে রিজিয়ন দেখেন বাংলাদেশ আছে, তো এটা আমরা চেঞ্জ করে ইউএসএ দেব। ইউএস, এই যে এখানে ইউনাইটেড স্টেটস, এটা ক্লিক করলাম। আমাদের টাইম ছিল PDT-7। তো এখানে দেখেন লস এঞ্জেল প্যাসিফিক টাইম, প্যাসিফিক টাইম হচ্ছে PDT, এটা সিলেক্ট করলাম -7। এখানে টাইম জোনটা আবার লক্ষ্য করেন, লস এঞ্জেল GMT-7। এখন আমরা আবার চলে যাই ব্রাউজারে। এখন আমরা এটা রিফ্রেশ দেই অথবা রিলোড করি। এই হচ্ছে আমাদের আইপি। এই যে এখানে দেখেন ইউডিস গুইস 100%, তার মানে এখানে 100% হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে যাই একটু, টাইমটা দেখি ঠিক হয়েছে কিনা। এই যে এখানে দেখেন আমাদের টাইমটা ঠিক হয়ে গেছে। এখানে লোকাল টাইম -7 আর সিস্টেম টাইমও -7। তো আমাদের টাইম জোন ঠিক হয়ে গেছে। তো আমাদের আইপি সেট আপ পারফেক্টলি ডান। এখন আমরা আরও একটা বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে চেক টু আইপিতে। এটাও একটা আইপি চেকের ওয়েবসাইট, চেক টু আইপি .com।
অনেকে হোর চেক করে কাজ করে, আবার অনেকে চেক টু আইপি ফলো করে কাজ করে, তো সেটা আপনাদের ইচ্ছা। অনেক সময় এখান থেকে ডিএনএসটা হাইড করতে হয়, তো আমাদের এখানে অলরেডি হাইড করা আছে। আশা করি মোবাইলে সবাই আইপি সেট আপ করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আইপি সেট আপ নিয়ে কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। অনেকে আছে ভিডিও দেখে দেখে চলে যান, এক লাইকও করেন না কমেন্টও করেন না। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক কমেন্টে নেক্সট টাইম ভিডিও নিয়ে আসার জন্য ইন্সপাইরেশন আসে। সো ভিডিওতে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবেন, আর নেক্সট টাইম আরও সব চমৎকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।